থেকে আপনি লিখেছেন আমাদের স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক অনেক সুন্দর তা সত্ত্বেও আমি অনেক সময় ছোট ছোট কারণে রাগ করে স্বামীকে বলে ফেলি আমাকে তালাক দিয়ে দিতে এতে কি আমার গুণা হচ্ছে আমাকে কোনো দিতে হবে দেখুন তালাক চাওয়া স্বামীর কাছে খুব যৌক্তিক কোনো কারণ ছাড়া এটা অন্যায় কথা এটা গুনাহের কথা আপনার উচিত হবে এ ধরনের কথা না বলা অন্য কোনো কথা বলেন এবং নিজেকে নিয়ন্ত্রণ করেন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারাটাই তো আপনার জীবনে বড় সার্থকতা আল্লাহ তাআলা তো সেটাই বলেছেন যে আম্মামান মান খাফা মাকামা রব্বিহি ওয়ানা হান নাফসি আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাত হিয়াল মাওয়া যে ব্যক্তি আল্লাহর ভয়ে নিজের প্রবৃত্তির তাড়না এবং চাহিদাকে যে নিয়ন্ত্রণ করতে পারলো এবং আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় যে অন্তরে লালন করলো জান্নাতে হেয়াল মাওয়া জান্নাত হবে তার ঠিকানা সো আপনি নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন সবর করার চেষ্টা করবেন ধৈর্য ধারণ করার চেষ্টা করবেন এটাই হবে আপনার সবচেয়ে বড় করণীয় আর আগে আপনার এরকম কথাবার্তা হয়ে গেলে কাছে মাপ চাইবেন আর আগে যা করে ফেলেছেন সেটার জন্য বিশেষ কোনো কাফারা নেই তবা করবেন আর ভবিষ্যতের জন্য এরকম না হয় হাফসা ইয়ারি থেকে আপনি লিখেছেন কেউ কোরআন ও রাসুলকে অপমান করলে মুসলমানদের রিয়াকশন কেমন হওয়া উচিত কেউ যদি নবী করিম সাল্লা সাল্লামকে অসম্মান করে এবং তার এই অসম্মান করার পর তিনি যদি কিছু বলার পর তিনি যদি তবা না করেন বা তবা সুযোগ পাওয়ার পর তিনি তবা না করেন তাহলে তাকে ইসলামের বিচার ব্যবস্থা যদি থাকে তাহলে তাকে বিচারিকভাবে মৃত্যুদণ্ড দেওয়ার নির্দেশনা সরিয়ে দিয়েছে যদিও অনেক ইমামদের মতে নবী করিম সাল্লা সাল্লামের বিরুদ্ধে গালমন্দ অপমান করার কথা বললে অমাননা করলে গালমন্দ করলে এই ব্যক্তি তবা করলে আল্লাহর কাছে মাপ পাবে আখড়াতে সে নাজাদ পাবে কিন্তু দুনিয়াতে তারপরে শাস্তি তারপরও কার্যকর হবে এটা অনেক আমাদের মত যদিও হানাফুল আমাকরামের মোফতাবি কল বা যে সিদ্ধান্তটা চূড়ান্ত এবং যেটার উপর আমল রয়েছে সেটা হলো যে তবা করলে আল্লাহ তালা তাকে মাফ করবে এবং দুনিয়াতেও তার বিচার হবে না অতএব এটা বিচারিক ভাবে কার্যকর করতে হবে বিচারিক ভাবে কার্যকর না করে যে কেউ যার যার মতো করে সেটাকে কার্যকর করার চেষ্টা যদি করেন তাহলে এবং সে দোষে দোষী হিসাবে সাব্যস্ত থাকে তাহলে সেক্ষেত্রে সরিয়ার বিচার ব্যবস্থা অনুযায়ী ওই ব্যক্তিকে হত্যার বিনিময়ে হত্যার যে দায় সেটা থেকে তাকে মুক্ত মুক্ত করা হবে বা মুক্তি দেওয়া হবে এটা হলো